একটা বড়লোক ঘরে একটা মেয়ে জন্মগ্রহণ করেছে। মেয়েটি যখন ছ মাস বয়স তখন না মা মারা গেছে। মা মারা গেলে বাবা আবার বিয়ে করেছে। সৎ মায়ের কাছে মেয়েটি মানুষ, আমরা সবাই জানি। সৎ মা কখনো সৎ সন্তানকে সেইভাবে মানুষ করে না, আর এখনকার যুগে তা আরও। তবুও বাবা ভেবেছিল যেকে তো মানুষ করতে হবে, কারণ সেই মেয়েটির ঠাম্মাও ছিল না, কাকিমা জেঠিমা কেউ ছিল না। তাই বাবা সেই মেয়েটির কথা ভেবে ওকে মানে বিয়ে করেছিল আবার। বাচ্চারা যখন ছোট থাকে না, তারা সবসময় আনন্দে থাকে, কেননা তারা তো বুঝতে পারে না যে কে আমার মা, কে আমাকে মারছে, কে আমাকে বকছে, কে আমাকে বেশি কথা বলছে, তাই না? তাই তখন আনন্দে থাকে। যখন বড় হয়, যেমন আমি বলি আমার ছেলেকে আড়াই মাসের ছেলে রেখে রেখে চলে যেতাম গান করতে, তখন আমারও খারাপ লাগতো না, ওরও খারাপ লাগতো না। যখন ও বড় হয়েছে, বুঝতে শিখেছে যে মা আমাকে রেখে রেখে গানে যায়, তখন ও গানের থেকে যেই বাড়ি যায় সে জড়িয়ে ধরে কান্না করে, মা তোমার আর গানে যেতে হবে না, কি কান্না করে। তো এরকম তখন যে বুঝতে শিখেছে, আর যখনই সন্তান বুঝতে শিখে তখনই মায়ের প্রয়োজন হয়। মেয়েটি যখন ছ বছর বয়স তখন বুঝতে পেরেছে যে এটা আমার মা না, এটা আমার সৎ মা। কেননা পাড়া প্রতিবেশী সবাই বলে, আর নিজের মা যেভাবে সন্তানকে আদর করে, পরের মাকে সেইভাবে আদর করে কখনো না। তাই তার মনের দুঃখ ঠাকুরকে ডেকে ডেকে বলছে। কি বলছে শুন, জন্ম দিয়েছিস কেনে বড় লোকে, ঘরে রে ও কি ভগবান।
সরে যায়।
হয় তখন আমরা বুঝতে পারি। তাই সব দাদাদের বলবো, বোনদের বলবো, বৌদিদের বলবো, যখন দৌড়াতে দৌড়াতে বাড়ি আসছে এমনি তো খিদে পেট, তারপরে গরম চাল, যখনই বাড়ি উঠোনে পা দিয়েছে অজ্ঞান হয়ে পড়ে মাটিতে পড়ে গেছে আর চাল কোটো সব ছিটিয়ে গেছে, সৎমা দেখতে পেয়ে ঘরে থেকে লাঠি এনে দৌড়ে এসে ওকে পিটাচ্ছে, ওকে মারছে, খুব করে মারছে, চার পাঁচটা বাড়ি দিয়েছে। মেয়ে তো অজ্ঞান, ও তো বুঝতে পারছে না যে মা আমাকে মারছে। পাশের বাড়ির বউটি এসে, মানে ওর কাকিমা, মেয়েটির কাকিমা এসে দৌড়াতে দৌড়া সে তো বলছে, দিদি তুমি কি করছো, এ তো মরে গেছে মনে হচ্ছে, তুমি একে মারছো। তুমি আগে একে দেখো কে বেঁচে আছে কিনা, তো আমাদের চরিত্র। আমরা শুধু স্বার্থপর, আপনাদের বলছি না, আমি সরস্বতী স্বার্থপর, আমি আমার সন্তানকে শুধু ভালোবাসি, বোনের সন্তানকে না, আমার মাকে ভালোবাসি, বোনের মাকে না, কিন্তু না, আমি স্বার্থপর বলে আপনারা যেন কেউ এরকম স্বার্থপর হবেন না। তখন ওই কাকিমা কি করেছে, কোলে করে নিয়ে নিজের বাড়িতে গিয়ে জল টল দিয়ে, মাথায় জল টল দিয়ে সুস্থ করেছে। যখন সুস্থ করেছে মেয়েটি আর কোথাও বলতে পারছে না, ওর কাকিমা তাড়াতাড়ি দুটো খাইয়ে দিয়েছে, খাইয়ে দেওয়ার পরে মেয়েটি সুস্থ। তাই বলছে সেই ঠাকুরের কাছে জানাচ্ছে, ঠাকুর জন্ম তো দিয়েছ বড় লোকের ঘরে, কিন্তু কেন এত কষ্ট দিয়েছে, এত দুঃখ কেন দিয়েছ। আজি যদি মোর মাথা কেটে
Thank you.
Thank you.